পোস্ত সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করছি। আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আমি ফাল্গুনি, ফাল্গুনি ভোজ্য চ্যানেলে স্বাগত। প্রথমে পোস্ত আর সর্ষাটা দুইটা একসঙ্গে পাটায় বেটে নেব। আপনি চাইলে এটা বেলিন্ডারও বেটে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে। সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। আজকে যে রান্নাটি শেয়ার করছি সেটা অনেক সহজ। মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে। মাছটা এখন ভেজে নিচ্ছি, একটু ডিপ ফ্রাই করে মাছটা ভেজে নিব। এতে রান্না করলে রান্নাটা দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক মজা হবে। মোটামুটি সবাই আমরা রান্না করতে পারি, সবার রান্নার ধরনটা একটু আলাদা। তেলটা গরম হয়ে আসার সঙ্গে সঙ্গে এক চামচ কালাই জিরে আর হাফ কাপ পেঁয়াজ কুচি প্রথমে একটু ভেজে নেব। এরপরে পরিমাণ অনুযায়ী ঝালটা অ্যাড করব। আমি এখানে কাঁচা মরিচ দিয়েছি 4 থেকে 5টা, আর এক চামচ দেব গুঁড়া মরিচ, এতে কালারটাও অনেক সুন্দর আসবে। পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু ভেজে নেওয়ার পরে আদা রসুন বাটা দিব 1 চামচ। আজকে যে রান্না করছি এই রান্নাতে বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনি চাইলে এখানে আদা রসুনটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এতে স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না। আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, লবণ স্বাদ অনুযায়ী হলুদ 1/2 চামচ, আর জিরা গুঁড়া দিয়েছি 1/2 চামচ। তেলের সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, পরিমাণ অনুযায়ী এখন পানিটা দিয়ে দেবো। বলকোটা পর্যন্ত অপেক্ষা করব, আর এই সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বলকোটা আসার পরেই বাদ বাকি সব উপকরণ এখানে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, স্রেফ 5 থেকে 7 মিনিটের পরে চলে এসেছি, বলকটা উঠে এসেছে। এই সময় ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। মাছ দেওয়ার 3 মিনিট পরেই আমি আরও বাদ বাকি কিছু উপকরণ আছে সেগুলো অ্যাড করব। তিন মিনিটের জন্য করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। ঠিক 3 মিনিট পরেই আমি চলে এসেছি, এটা বেশিক্ষণ জাল দিতে হয় না। সর্ষে আর পোস্ত বাটাটা দেওয়ার পরে আবারও আমি 3 মিনিট চুলার উপরে জাল করে নিব। বেশিক্ষণ জাল করলে খেতে ভালো লাগবে না, সর্ষে থেকে একটা তিতে ভাব চলে আসবে। 3 মিনিট পরেই চুলার জালটা বন্ধ করে দিব, আর সুন্দর একটা ডিশে এটা পরিবেশন করব। একদমই সহজ রান্না, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ফাল্গুনি ভোজ চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।